নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব অর্থনীতির সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার অনুরোধ আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে নেন তার কারণ আমরা আজকে প্রশ্ন আলোচনা করব আর পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আপনাদের ফাইনাল পরীক্ষা আপনারা দিতে যাওয়ার বসে একটা মক প্র্যাকটিস করে দেখুন অর্থনীতি বা ইকোনমিক্স এই সাবজেক্টে আপনাদের আছে যে প্রশ্নটার উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে যাব এবং আলোচনা শেষে আমি অবশ্যই আপনাদের জিজ্ঞেস করব যে আপনারা কে কত পড়েন এবং আপনারা ক্যালকুলেট করে সৎভাবে আপনাদের প্রাপ্ত নাম্বার অবশ্যই আপনারা পোস্ট করবেন তো চলুন আজকে আমরা আলোচনা করব তিনশো এক নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্লে যান এবং চ্যানেলের প্লে লিস্টে দেখুন ইকোনমিক্স বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে আপনারা এর যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন এছাড়াও আমরা প্রচুর ভিডিও আপনাদের আপলোড করে থাকি যেমন আমরা সেন্ট্রাল টেট ওয়েস্ট বেঙ্গল টেট ত্রিপুরা টেট এবং আসাম টেট আপনাদের এই টেট পরীক্ষা যারা দেন বা যারা দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্ত প্রত্যেকটা ভিডিও আমাদের মোটিভেশনাল ভিডিও আপনারা দেখুন আশা করছি এগুলো আপনাদের উপকারে লাগবে আপনাদের সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন সরাসরি আমাদের করার দরকার থাকে তাহলে আপনারা আমাদের সকাল আটটা সকাল নটা সকাল দশটা আমরা লাইভ ক্লাস করে থাকি এই ক্লাসগুলোতে সরাসরি আপনারা রিয়েল টাইম বেসিসে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর করতে পারেন বা আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিয়ে থাকবি তা চলুন আজকে আমরা শুরু করবো তিনশো এক নম্বর প্রশ্ন যেটা ছিল আপনাদের গেল দিনের হোম ট্যাক্সের প্রশ্ন তা আপনারা অবশ্যই তৈরি থাকুন এবং আমার সাথে কোঅপারেট করুন দেখুন আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই মোটিভেট করবে তা চলুন ইন্ডিয়ান ডেভেলপমেন্ট বন্ড উনিশশো থেকে বিরানব্বই সালে ইস্যু করে অপশান এ এস ব্যাংক অপশন বি আর ব্যাংক অপশন সি ইউটিআই ব্যাংক এবং অপশান ডি এন এইচ বি তিনশো এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এস বিআই চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি টাকা এবং তার বেশি মূল্যের নোট ছাপা হয় অপশান এ কারেন্সি নোট প্রেস নাসিক অপশান বি ব্যাংক নোট প্রেস দিয়াস অপশান সি সিকিউরিটি প্রিন্টিং প্রেস হায়দ্রাবাদ এবং অপশান ডি উপরের সবগুলি তিনশো দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ব্যাংক নোট প্রেস দিয়াস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থ্রি ভারতে প্রথম বিলগ্নি

কার্যকরী করা হয় অপশন এ 1 এপ্রিল 2008 অপশন বি 5th সেপ্টেম্বর 2008 অপশন সি 2nd অক্টোবর 2008 এবং অপশন ডি কার্যকরী করা যায়নি 306 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 2nd অক্টোবর 2008 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 307 কোন দেশ সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নির্গত করে অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি আমেরিকা এবং অপশন ডি ফ্রান্স 307 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চীন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 308 কোন রাজ্য কন্যা বিদ্যা ধন যোজনা চালু করেছে অপশন এ উত্তর প্রদেশ অপশন বি মধ্যপ্রদেশ প্রদেশ অপশন সি রাজস্থান এবং অপশন ডি হরিয়ানা 308 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উত্তর প্রদেশ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 309 তামাক উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত অপশান এ প্রথম অপশান বি দ্বিতীয় অপশান সি ষষ্ঠ এবং অপশান ডি চতুর্থ তিনশো নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ষষ্ঠ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি টেন হিন্দি ভাষাভাষী কোন জেলাকে সম্প্রতি একশো শতাংশ শিক্ষিত ঘোষণা করা হয়েছে অপশান এ নরসিংহপুর অপশান বি পালামপুর অপশান সি ঝুনঝানু এবং অপশান ডি পালাউমু তিনশো দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ নরসিংহপুর এমপি মধ্যপ্রদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ইলেভেন কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বর্তমানে কী নামে পরিচিত অপশান এ আর এল ই অপশান বি আইআর ডিপি সি এনআর ইপি এবং অপশান ডি এম এনপি তিনশো এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এনআর ইপি চলে আসি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টুয়েলভ তফসিল বা সিডিউল ব্যাংক বলতে বোঝায় অপশন এ জাতীয় অপশন বি জাতীয় নয় অপশান সি বিদেশি এবং অপশন ডি রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত ব্যাংক তিনশো বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রিজার্ভ ব্যাংকের দ্বিতীয় তফসিলে অন্তর্ভুক্ত ব্যাংক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টিন কোন ধরনের সার ভারতকে আমদানি করতে হয় অপশান এ নাইট্রোজেন অপশান বি ফসফেটিক অপশান সি পটাশ এবং অপশান ডি কোনোটি নয় তিনশো তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পটাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি ভারতে কোন সার সব থেকে বেশি ব্যবহার করা হয় অপশান এ এন অপশান বিপি অপশান সি কে এবং অপশান ডি সবগুলি তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটিন ভারতীয় ব্যাংকের বিদেশের সব থেকে বেশি শাখা আছে কোন দেশে অপশান এ বাংলাদেশে অপশান বি ইংল্যান্ডে অপশন সি আমেরিকায় এবং অপশন ডি শ্রীলঙ্কায় তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইংল্যান্ডে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন রাজ্য সব থেকে বেশি খাদ্যশস্য উৎপাদন করে অপশান এ পাঞ্জাব অপশন বি হরিয়ানা অপশন সি পশ্চিমবঙ্গ এবং অপশন ডি উত্তরপ্রদেশ তিনশো ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড সেভেন্টিন কোন ধরনের কর আয় বৈষম্য কমায় অপশান এ প্রপারশান প্রপারশন নেট ট্যাক্স অপশান বি প্রোগ্রেসিভ ট্যাক্স অপশান সি রেগার্সিভ ট্যাক্স এবং অপশান ডি সবগুলি তিনশো সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রোগ্রেসিভ ট্যাক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড ভারতের কোন রাজ্যে মহিলা শিক্ষার হার সবচেয়ে কম অপশন এ বিহার অপশন বি ঝাড়খন্ড অপশন সি উত্তরপ্রদেশ এবং অপশন ডি রাজস্থান তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিহার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি পৃথিবীর বৃহত্তম তৈল উৎপাদনকারী দেশ হলো অপশন এ সৌদি আরব অপশন বি রাশিয়া অপশন সি আমেরিকা এবং অপশন ডি ভেনিজুয়েলা তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আমেরিকা নেক্সট কোশ্চেন

অপশন এ ফিফথ জুন অপশন বি নাইনথ জুন অপশন সি ইলেভেন্থ জুন এবং অপশন ডি থার্টিন্থ জুন তিনশো একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফিফথ জুন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি নিচের কার সাথে ভারতীয় টাকার সরকারি বিনিময় হার পরিগণিত হয় অপশান এ পাউন্ড স্টারলাইন অপশন বি ডলার অপশন সি এস ডি আর এবং অপশন ডি কিছু নির্বাচিত কোম্পানি তিনশো বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি কিছু নির্বাচিত কোম্পানি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড টোয়েন্টি থ্রি ভারতের জাতীয় আয়ের সব থেকে বেশি অংশ আসে কোন ক্ষেত্র থেকে অপশান এ প্রাইমারি অপশান বি সেকেন্ডারি অপশান সি টার্সিয়ারি এবং অপশান ডি সবগুলি সমান তিনশো তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি টারসিয়ারি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ভারতের কোন ব্যাংক চীনে প্রথম শাখা খুলে অপশান এ আইডিবিআই অপশান বি এইচ ডি সি অপশান সি এসবিআই এবং অপশন ডি পিএনবি তিনশো চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এস বি আই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ উত্তরাঞ্চলের আটটি রাজ্যের কনকোড প্রকল্পটি হল ড্যাশ এর অপশান এ এফ আই সিসিআই অপশান বি অ্যাসোচেম অপশান সি সিআইআই এবং অপশান ডি সবগুলির তিনশো পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সিআইআই কোশ্চেন কোশ্চেন্টি সিক্স এয়ার ইন্ডিয়া বিমানের নতুন ম্যাচকট হল অপশান এ কোণারক সি মহারাজা এবং অপশন ডি উড়ন্ত রাজহাঁসের সঙ্গে কোণারক চক্র তিনশো ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি উড়ন্ত রাজহাঁসের সঙ্গে কোণারক চক্র নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন কোন ভারতীয় বাণিজ্যিক ব্যাংক প্রথম মোবাইল এটিএম পরিষেবা চালু করে অপশন এ আইসিআইসিআই অপশন বি আইডিবিআই অপশন সি এইচডিএফসি এবং অপশন ডি এসবিআই তিনশো সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আইসিআইসিআই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি মোট উৎপাদনের নিরিখে ক্ষুদ্র শিল্পের অবদান হলো শতকরা দেড় শতাংশ অপশান এ পনেরো শতাংশ অপশান বি পঁচিশ শতাংশ অপশান সি চল্লিশ শতাংশ এবং অপশন ডি পঞ্চাশ শতাংশ তিনশো আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি চল্লিশ শতাংশ কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড টোয়েন্টি নাইন ইকো হল সঙ্গে সম্পর্কিত অপশান এ রপ্তানি দ্রব্য বি আমদানি দ্রব্য অপশন সি উত্তম গুণসম্পন্ন সম্পন্ন এবং অপশান ডি পরিবেশের পক্ষে নিরাপদ তিনশো উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পরিবেশের পক্ষে নিরাপদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড থার্টি কোন বছর এবং কার সহযোগিতায় আশ্রয় বিমাজ যোজনা চালু হয় অপশন এ দু হাজার এলআইসি বি দু এক জিআইসি অপশন সি দু হাজার এক এলআইসি এবং অপশন ডি দু হাজার জিআইসি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর বি এক জিআইসি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ওয়ান উনিশশো তিরানব্বই জাতীয় খনিজ নীতি অনুসারে কটি খনিজের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র বিনিয়োগ করতে পারে অপশন এ পাঁচ অপশন বি আট অপশন সি তেরো এবং অপশন ডি তিনশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তেরো নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি টু ভারতীয় বারোটি কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের মধ্যে কোনটি সবচেয়ে বড় অপশান এ হিন্দু মজদুর সভা অপশন বি ভারতীয় মজদুর সভা অপশন সি সি এবং অপশান ডি ইনটাক তিনশো বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ভারতীয় মজদুর সংঘ নেক্সট কোশ্চেন এ স্যাল চার্লস উড অপশন বি লর্ড মেকলে অপশান সি জেমস উইলসন এবং অপশন ডি উইলিয়াম জোন্স তিনশো তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জেমস উইলসন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি ফোর জিডিপি হিসাব করার ক্ষেত্রে চলমান মূল্যের ভিত্তি বছর হল অপশান এ নাইনটিন নাইনটি 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 থ্রি টু 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 ফোর অপশন অপশন বি নাইনটিন নাইনটিন সিক্স সেভেন সি নাইন থাউজেন্ড এবং অপশন ডি টু থাউজেন্ড ওয়ান টু টু থাউজেন্ড টু তিনশো চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নাইনটিন নাইনটি নাইন থেকে দু হাজার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ ভারত কোন দেশের সঙ্গে সর্বোচ্চ মূল্যের জেমস এবং জুয়েলারি রপ্তানি করে অপশন এ আমেরিকা অপশন বি ইংল্যান্ড অপশন সি রাশিয়া এবং অপশন ডি জাপান তিনশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর এ আমেরিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থার্টি সিক্স দুগ্ধ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম অপশান এ হরিয়ানা অপশন বি পাঞ্জাব অপশন সি রাজস্থান এবং অপশন ডি উত্তরপ্রদেশ তিনশো ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড থার্টি সেভেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে অপশন এ ইংল্যান্ড অপশন বি ফ্রান্স অপশন সি আমেরিকা এবং অপশন ডি জার্মানি 337 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইংল্যান্ড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर और A, question, question 338 কোন দেশ পৃথিবীর বৃহত্তম গম উৎপাদক দেশ অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি আমেরিকা এবং অপশন ডি রাশিয়া 338 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চীন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर B, question, question 339 প্রথম রপ্তানি ভিত্তিক অঞ্চল বা এক্সপোর্ট প্রমোশন জোন বেসরকারিভাবে কোথায় গড়ে ওঠে অপশান এ কান্ডালা বি বিশাখাপত্তনম অপশন সি নয়ডা এবং অপশন ডি সুরাট তিনশো উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সুরাট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড প্রান্তিক চাষি বলা হয় তাদের যাদের জমির পরিমাণ হল অপশান এ এক হেক্টর অপশন বি দুই হেক্টর অপশন সি তিন হেক্টর এবং অপশন ডি চার হেক্টর তিনশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ এক হেক্টর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ওয়ান প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বিমার ক্ষেত্রে ২৬ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে অপশান এ বত্রিশ শতাংশ অপশান বি উনপঞ্চাশ শতাংশ অপশান সি একান্ন শতাংশ এবং অপশান ডি চুয়াত্তর শতাংশ তিনশো একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনপঞ্চাশ শতাংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি টু ভারতের প্রথম কেমিক্যাল বন্দর হলো অপশান এ গোপালপুর অপশান বি কাকিনারা অপশন সি জাহেদ এবং অপশান ডি কুন্তপুর তিনশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জাহেদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থ্রি জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন অনুযায়ী কোন কোন শস্যের সরবরাহ নিশ্চিত করা হয়েছে অপশান এ চাল খাদ্যশস্য ডাল অপশন সি অপশন বি গম খাদ্যশস্য ডাল অপশন সি চাল গম ডাল অপশন ডি চাল খাদ্যশস্য গম তিনশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি চাল গম ডাল নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফোর ভারতে শিল্পের ক্ষেত্রে বিনিয়োগকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান হলো অপশান এ আইডিবিআই অপশন বি আরবিআই অপশান সি আইসিআইসিআই এবং অপশান ডি আই এফ তিনশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আইডিবিআই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফাইভ আন্তর্জাতিক অর্থ গঠিত হয় ড্যাশ এর মাধ্যমে অপশান এ হাভানা সম্মেলন অপশন বি রোম সম্মেলন অপশান সি ব্রেটান উড সম্মেলন এবং অপশন ডি জেনেভা সম্মেলন তিনশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ব্রেটান উড সম্মেলন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফোরটি সিক্স প্রাথমিক সোনা হল অপশান এ দুশো কুড়ি ক্যারেট সরি অপশান এ কুড়ি ক্যারেট অপশান বি বাইশ ক্যারেট অপশন সি তেইশ ক্যারেট এবং অপশন ডি চব্বিশ ক্যারেট তিনশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চব্বিশ ক্যারেট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড ফর্টি সেভেন আলু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি পাঞ্জাব অপশন সি হরিয়ানা এবং অপশন ডি মহারাষ্ট্র তিনশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উত্তরপ্রদেশ হান্ড্রেড ফর্টি এইট পৃথিবীতে কোন দেশ সব থেকে বেশি পশম উৎপাদন করে অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান এবং অপশন ডি দক্ষিণ কোরিয়া তিনশো আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চীন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি হান্ড্রেড থেকে বেশি শ্রমিক ভিত্তিক শিল্প হল অপশান এ সিমেন্ট অপশান বি লৌহ ইস্পাত সি পাট শিল্প এবং অপশান ডি কটন শিল্প তিনশো উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কটন শিল্প নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি হান্ড্রেড উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে অপশান এ ভারত অপশান বি চীন অপশান সি আমেরিকা এবং অপশান ডি রাশিয়া তিনশো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আমেরিকা তো বন্ধুরা আমরা আজকে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সামনে সলভ করে ফেললাম আপনারা এবার একে একে কে কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করুন ক্যালকুলেট করে এবং সৎভাবে তা আপনারা সবাই একে একে আপনাদের মার্কস পোস্ট করুন এবং আপনারা নিজেরা তার সাথে সাথে আমরাও আপনাদের পারফরমেন্সটা জানতে পারবো এবং এটাও আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কীভাবে এনহ্যান্স করতে হবে তা চলে আসবো আমরা পরবর্তী পর্যায়ে সেটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্সের পর্ব তা হোম ট্যাক্সের পর্বে আজকে আমি আপনাদের একটা কোশ্চেন বলছি আপনারা এই কোশ্চেনটা লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো কে জাতীয় উন্নয়ন পর্ষদ এর সদস্য নয় অপশান এ রাজ্যপাল অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন আর অপশান ডি হচ্ছে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী আবার আমি আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি কে জাতীয় উন্নয়ন পর্ষদ এর সদস্য নয় অপশান এ রাজ্যপাল অপশন বি মুখ্যমন্ত্রী অপশান সি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন আর প্রশাসক এবং অপশানটি হচ্ছে সমস্ত ক্যাবিনেট মন্ত্রী আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই সেই উত্তরটা নির্বাচন করুন এবং পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দিচ্ছেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের আমরা ইমেল অ্যাড্রেস চাইব আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ